করোনায় সীমিত পরিসরে রাজধানী সহ সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি স্মরণে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার হোসেনি দালান এবং আশপাশের এলাকায় বের করা হয় তাজিয়া মিছিল। দিনটিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব, পুলিশ সহ তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতি বছরই মহরমের প্রথম দিন থেকেই কারবালা ময়দানের বিয়োগান্তক ঘটনা শোক পালন করে শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা। কারবালার ময়দান স্মরণ, বুক চাপড়িয়ে মাতম, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শুক্রবার দিবসটি পালন করেন তারা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আনুষ্ঠানিকতা ছিল কঠোর নিয়ম। সকাল 10টায় হোসনি দালান এলাকায় শুরু হয় সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। আশপাশের এলাকায় ঘুরে শোভাযাত্রা শেষ করেন শিয়া মুসলিমরা। ইমাম হুসাইনের ত্যাগের শিক্ষা নিয়ে জীবন অতিবাহিত করার কথা জানান তারা। যে ত্যাগটা করেছিলেন সেটা শুধুমাত্র ইসলামের জন্য না, বরঞ্চ মনুষ্যত্বের জন্য। তাই আমাদের উচিত আমাদের অন্যায়ের বিরুদ্ধে সবসময় অবস্থান থাকতে হবে। হুসাইন শাহ আছেন, হুসাইন বাদশাহ আছেন, হুসাইন দিন আছেন, হুসাইন দিনের আশ্রয়দাতা আছেন। হুসাইন মাথা দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত দেননি। লাহ ইলাহা রক্ষাকারী হুসাইন। ইসলামের জন্য তারা জীবন দিচ্ছে, আজকে তাদের জন্য আমরা শোক পালন করতেছি। মেইনলি হচ্ছে এটা যে অন্যায়ের কাছে নত স্বীকার করবো না। কোনো ভেদাভেদ নাই, আমরা সব মুসলমান, আমরা জানি যে আমরা মুসলমান, কোরআন শুধু একটাই। হোসনি দালানকে কেন্দ্র করেছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মোড়ে মোড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয় হোসনি দালানের ভেতরে। বড় প্রোগ্রাম যেখানে হচ্ছে এবং সেখানে আমরা প্রত্যেকটা গেটে পুলিশ মোতায়েন করেছি। এই প্রোগ্রামের আশেপাশে উঁচু যে বিল্ডিংগুলো আছে সেখানে আমরা ফোর্স দিয়ে রেখেছি এবং রাস্তাঘাটে এই এই ধর্মাবলম্বী যে লোকজন তারা তাদের বাসাবাড়ি থেকে এই অনুষ্ঠানের স্থলে আসার জন্য যে সমস্ত রাস্তা ব্যবহার করছে সেসব জায়গায় আমরা পিকেট বসিয়েছি। হিজরি 61 সালের 10ই মুহররমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন এবং তার পরিবার ও অনুসারীরা ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। মহিউদ্দিন আহমেদ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। SATV সাথে আছি সবসময়।